এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নন্দীগ্রামের সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। আদালতের নির্দেশের পরেও ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ, এলাকায় ব্যাপক উত্তেজনা, পথ অবরোধ, বিক্ষোভ। আদালতের নির্দেশ থাকার পরেও ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ, নন্দীগ্রামের সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। প্রিয়ানগরে এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলীর ভোটে 12টি আসনে প্রথমে বিজ্ঞপ্তি জারি করে 22/12/2023 21/1/2024 ভোটের দিন ছিল। তৃণমূল কংগ্রেস দল এবং সরকার কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে সেই ভোটটাকে বন্ধ করে দেয়। সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 24 তারিখে ভোটের দিন ঠিক হয়। যে নন্দীগ্রাম থানার আইসি জানিয়েছে যে এখানে ভোটে যথেষ্ট পরিমাণ পুলিশ তিনি দিতে পারবেননি, দোল যাত্রা আছে, বিভিন্ন জায়গায় পুলিশকে পাঠাতে হচ্ছে, এবং এর জন্য আমরা বৃহত্তম আন্দোলন করব। আমরা আগামী দিনে এই জায়গাটাকে হাইকোর্টে যাব এবং সেই জায়গাটা সরকার এবং দলের মুখে চুনকালি আমরা দেব। হ্যাঁ, আমরা পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছি। এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। সরবেরিয়া বাজারে হানা, সিবিআই আধিকারিকদের চা দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ। সিবিআই এর হেফাজতে থাকা দুই অভিযুক্তকে নিয়ে হানা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। সরবেরিয়া বাজারে হানা, সিবিআই আধিকারিকদের এবং চা দোকান, সেই চা দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হেফাজতে থাকা দুই অভিযুক্তকে নিয়ে হানা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরবেরিয়া বাজার, সন্দেশখালী সরবেরিয়া বাজার, সেখানে সিবিআই আধিকারিকদের হানা, এবং যেমনটা এই মুহূর্তে উঠে আসছে তথ্য, হেফাজতে থাকা দুই অভিযুক্তকে নিয়ে হানা, চায়ের দোকান, সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে, ঠিক কি কি তথ্য উঠে এসেছে আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, তোমাকে বলে রাখি, এই জায়গাটা কিন্তু একেবারে প্রপার সরবেরিয়া না, সরবেরিয়া বাজারের কিছুটা আগে, সরবেরিয়া বাজার থেকে বড়জোর 1 কিলোমিটার আগে এই যে চায়ের দোকান, পেছনে যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে, চায়ের দোকানের চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে এই মুহূর্তে চায়ের দোকানের মালিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর গোয়েন্দারা। ঠিক 10-15-20 মিনিট আগে সিবিআই এর একটি টিম কেন্দ্রীয় বাহিনীর সহযোগে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এখানে আসেন। ঠিক সরবেরিয়া বাজারের ঠিক কিছুটা আগেই তারা এই চায়ের দোকানে আসেন এবং চায়ের দোকানে এসে চায়ের দোকানের মালিক, তিনি দোকানেই ছিলেন, তাকে প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানতে চাওয়া হয় এবং তাকে দোকান থেকে বের করে এনে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো এই যে সাদা গাড়িটি, সেই সাদা গাড়িতে সিবিআই এর হেফাজতে থাকা দুজন অভিযুক্ত, সেই দুজন অভিযুক্ত তারা রয়েছেন। এই দুজন অভিযুক্তকে নিয়ে এসেই তারা, এই দুজন অভিযুক্তকে নিয়েই তারা আজকের রেডে বেরিয়েছেন। এই যে চায়ের দোকান, এই চায়ের দোকানের মালিককে প্রথমে বাইরে আনা হয়, তারপর এই দুজন অভিযুক্তকে দিয়ে শনাক্ত করা হয়। নিশ্চিত হয়েই তবে সিবিআই আধিকারিকরা তারা এই চায়ের দোকানে যান এবং এই মুহূর্তে এই চায়ের দোকানের মালিক তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত 5ই জানুয়ারি সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, সেই হামলার ঘটনায় এই চায়ের দোকানের মালিকের নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, সেই জন্যেই তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে সরবেরিয়া বাজারের ঠিক কিছুটা আগে এই চায়ের দোকানের মালিক, সেই চায়ের দোকানের মালিককে তার দোকানের মধ্যেই বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ভিতরে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা, সব মিলিয়ে সিবিআই এর একাধিক আধিকারিক তারা সেখানে রয়েছেন। দোকানের মধ্যেই সেদিনকার ঘটনার কথা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেদিনের সেই ঘটনা অর্থাৎ 5ই জানুয়ারি সকাল 7:15 থেকে পরবর্তী 1-1.5 ঘন্টা এই চা দোকানের মালিক কোথায় ছিলেন বা তার সঙ্গে আর কারা কারা ছিল বা তিনি কোথায় ছিলেন গোটা বিষয়টা জানতে চাইছে সিবিআই এর আধিকারিকরা। এই মুহূর্তে প্রায় 15-20 মিনিট হয়ে গেল। সরবেরিয়া, সন্দেশখালী সরবেরিয়া বাজার, সেই সরবেরিয়া বাজারের ঠিক আগে কিছুটা আগে একটি চা দোকান, সেই চা দোকানের মালিককে সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হানার ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এবং সিবিআই এর একটি গাড়িতে এই মুহূর্তে তাদের হেফাজতে থাকা দুজন অভিযুক্ত, তাদেরকে নিয়েই এই মুহূর্তে হানা সিবিআই এ।
একদমই সৈকত, বোঝাই যাচ্ছে 5ই জানুয়ারি যে ইডির ওপরে হামলা, সেই হামলার ঘটনায় এই চায়ের দোকানের মালিক যুক্ত কিনা সে বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ চলছে। আবারও তোমার কাছে পরে ফিরবো, আপাতত ধন্যবাদ তোমাকে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে ব্যস্ত সব প্রার্থীরা। হুগলির চুচুড়ায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি আপনারা। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু, রোড শো করেন তিনি এবং রীতিমতো ঢাক বাজিয়ে রোড শো চলছে তার। জনসংযোগ করছেন রচনা ব্যানার্জি। বাঁকুড়াতেও কিন্তু সেই একই ছবি, বাঁকুড়া কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু এবং জনসংযোগ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের, পায়ে হেঁটে প্রচার করছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যাচ্ছে প্রার্থীকে। মন্দিরে প্রথমে পুজো দেন, তারপরে প্রচার শুরু করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আজকে সকালবেলায় যারা কাজের আশায় বিভিন্ন মোড়ে এসে দাঁড়িয়ে থাকে, তো তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর যে পিএম বিশ্বকর্মা স্কিম, এই সম্পর্কে তাদেরকে সচেতন করলাম। বাঁকুড়াতেও আমি অনেক চেষ্টা করে শিল্প যখনই কাউকে আনতে আসতে বলছি, তারা এসে বলছে ডাক্তারবাবু নমস্কার, পশ্চিমবঙ্গে এখন কিন্তু যেতে পারবো না, যতদিন না এই সরকারের পরিবর্তন হচ্ছে। সমস্ত সারা ভারতে যারা মানে শিল্প উদ্যোগপতি, তারা সকলে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে ভয় পায়, তার কারণ তাদের প্রেরণায় অসংখ্য লোক কাঠমান্ডুর জন্য চলে আসে। বাঁকুড়া কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, সেই ছবি এক্সক্লুসিভলি দেখছেন আপনারা রিপাবলিক বাংলাতে। মন্দিরে প্রথমে পুজো দেন তিনি, শিব মন্দিরে পুজো দেন এবং তারপরে প্রচার শুরু করেন জনসংযোগ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। রাস্তায় নেমে পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। একদম বলা যেতে পারে জম জমাটি রবিবাসরীয় প্রচার, কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ প্রচারের ময়দানে, সেই ছবিটাই কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। কারণ একদিকে আমরা দেখছি সুভাষ সরকার বাঁকুড়া কেন্দ্রের প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, অন্যদিকে রচনা ব্যানার্জি, তাকেও কিন্তু প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল। একদম তিনি রোড শো করলেন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি, এবং অন্যদিকে বলা যেতে পারে যে আমরা যদি ভোট প্রচারে সিপিএম প্রার্থীদের দিকেও তাকাই, সেখানেও কিন্তু সেই একই ছবি, প্রচারে ব্যস্ত সকলেই।